খালেদা জিয়ার বাসা সাব জেলখানা নয়, তিনি মুক্ত। মুক্ত বলেই খালেদা জিয়া স্বাধীনভাবে চিকিৎসা করাতে পারছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। জাতীয় সংসদে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য করা বিএনপির সংসদের আবেদনের প্রেক্ষিতে আইনমন্ত্রী একথা বলেন। বিষয়ে আমরা কথা বলেছি, তার সুচিকিৎসা বিষয়ে কথা বলেছি মাননীয় স্পিকার, এটাকে কোনোভাবে কর্ণপাত করা হচ্ছে না। আমরা বিভিন্ন জায়গায় সেটা নিয়ে কথা বলেছি যে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, তার পুরো দায় দায়িত্ব এই সরকারকে নিতে হবে। কারণ গত তিন বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের হেফাজতে আছে। তিনি কারাগারে ছিলেন, তিনি বিএসএমএমইউতে ছিলেন এবং এখনও তিনি সরকারের হেফাজতে। তার দণ্ডাদেশ স্থগিত করে তাকে ছয় মাস করে মুক্তি দিয়েছেন, তিনি সম্পূর্ণ মুক্ত। সেখানে দুটো শর্ত যুক্ত ছিল, সেই দুটো শর্ত এখন আছে এবং সেই মুক্ত বলেই তিনি তার বাসায় থাকতে পারছেন এবং মুক্ত বলেই তিনি মুক্তভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন। ওনারা খালি বলেন সাব জেল বানিয়ে, ওনার বাসাটা কোনো জেলই বানানো হয় নাই। তারপরেও ওনাদের যে তথ্যের এতই বিভ্রাট, আমি কিছু বুঝতে পারছি না যে এতই যদি ভালোবাসা থাকে এই তথ্যগুলি তো অন্তত পক্ষে কোনটা সত্য কোনটা মিথ্যা এইটা জেনে এখানে এসে কথা বলবেন।